মাসিক সুন্নিয়তর কণ্ঠ ও অনলাইন নিউজ পোর্টাল pnewsbt.com-এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আব্দুল খালেক মিলনায়তনত এক আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন হয়। মৌলানা মোহাম্মদ গুলাম রহমান আশরাফ স্যার সভাপতিত্বে এডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছিল চট্টগ্রাম চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোহাম্মদ মাহবুবুল আলম। এটা প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছিল অ্যাডভোকেট মোসাহেবুদ্দিন বক্তিয়ার। এটা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছিল চট্টগ্রামের ভাষায় প্রথম অনলাইন টিভি চ্যানেল সি প্লাস টিভির এডিটর ইন চিফ আলমগীর অপু। খুব সুন্দর করে একজন লোক অনর্গল বলে গেছেন আমাদের, তাও আবার আমাদের চাটগা ভাষায়। মোসাহেবুদ্দিন বক্তিয়ার ভাই অনর্গল বলে গেছেন এবং যুক্তি নির্ভর কথা বলেছেন। আমি সঙ্গে সঙ্গে এই বিষয়টাকে ইয়ে করলাম, আমি বললাম যে ওনার সাথে যোগাযোগ করেন, আমরা একটা ওনাকে সঙ্গে নিয়ে একটা বৈঠক করব। তো যে বিষয়টি উনি এখানে অবতারণা করেছেন, আমার মনে হয় সবচাইতে যারা এই সুন্নিয়তের কাজগুলি করেন তাদেরকে, তাদের জন্য আমি মনে করি যে এটা অনেক বড় একটা আয়োজন এবং এই প্রকাশনাটা তাদের জন্য অত্যন্ত এবং আমাদের জন্য অত্যন্ত একটা বড় প্রকাশনা। এই প্রকাশনার আমি সর্বাঙ্গীণ সফলতা কামনা করি এবং এটা আমরা যাতে সবাই পড়ি। কেওয়াইর মুরগি মার্কা দিয়ে উঠিন লাগাইলাই হিট জব্বর চলিব।